আমরা নিজে যে কাজগুলো করছি আমাদের মেধা মনন আমাদের চিন্তা সৃজনশীলতা কাজে লাগিয়ে আপনি যদি সেই আপনার কাজটুকু করে আপনি যদি নিজে সন্তুষ্ট থাকেন তাহলেই আপনি সফল কিছু মানুষ আছে যারা হয়তো শিল্পকর্ম নিয়ে কাজ করতে ভালোবাসে যিনি গান ভালোবাসেন যিনি হয়তো ছবি আঁকতে ভালোবাসেন যিনি হচ্ছে লেখালেখি করতে ভালোবাসেন তো এই মানুষগুলোর সফলতা তাদের কয়জনকে আপনি হয়তো মিডিয়াতে দেখবেন আমরা হয়তো যাদেরকে দেখি যাদের সম্পর্কে জানি তাদেরকে মনে করি তারা সফল কিন্তু আসলে খুব ছোট পরিসরেও একজন মানুষ তার কাজটুকু করে তিনি যদি সন্তুষ্ট থাকেন তিনি যদি তার কাজটাকে প্রতিনিয়তই আরো ভালো করার চেষ্টা করতে থাকেন এটাই তার সফলতা খেয়াল করুন একজন প্রাথমিক স্কুল শিক্ষক বা একজন মাধ্যমিক স্কুল শিক্ষক তিনি কতগুলো ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো অনেক অনেক বড় নাম করা বিজ্ঞানী হবে কেউ চিকিৎসক কেউ শিক্ষক বা কেউ অনেক বড় গবেষক হবেন কেউ বড় রাজনীতিবিদ হতে পারেন তো ওই প্রাথমিক স্কুল শিক্ষকটির তার সফলতা কিন্তু ওই জায়গাতে যে তিনি তার কাজটি খুব ভালোভাবে করেছেন এবং তিনি যদি সেইটাতেই সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু তিনি তার জায়গা থেকে সফল তো তার মানে শুধুমাত্র অর্থনৈতিক অবস্থা দিয়ে বা রাজনৈতিক ক্ষমতা দিয়ে আমি তার সফলতাকে বিচার করতে পারবো না কারণ তিনি তার কাজে সফল দেখুন আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে আমাদের কৃষি ক্ষেত্রে আমরা যে উচ্চ ফলনশীল বীজ পাচ্ছি আমরা এত বড় জনগোষ্ঠী থাকা সত্ত্বেও খাদ্য সংসম্পূর্ণ হতে পেরেছি তার পিছনে অনেকগুলো কৃষি বিজ্ঞানীর অবদান আছে তো তাদের কয়জনের নাম আমরা জানি তাদের কয়জনের নাম পত্র পত্রিকায় আসে তাদের কয়জনকে আমরা আদর্শ মনে করি কিন্তু তারা কিন্তু তাদের জায়গা থেকে সফল সেটা আপনি মনে করুন আর নাই করুন সুতরাং আমি বলছি যে সফলতার মাত্রা সেটি আমাদের প্রচলিত সমাজ বা সমসাময়িক আর্থিক ব্যবস্থা যেভাবে নির্ধারণ করে দেয় আপনি তার থেকে একটু ভিন্নভাবে ভাবুন আপনার সফলতা আপনার নিজের উপর নির্ধারণ করবে আপনি একটা নির্দিষ্ট লক্ষ্যকেই যদি মনে করেন যে সেটিতে পৌঁছাতে না পারলেই আপনি ব্যর্থ সেটি হচ্ছে ভুল ধারণা সেটি আমাদের তরুণ সমাজকে আজকে চারপাশে আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য সেট করে তার পিছনে দৌড়াচ্ছি আমরা সবাই অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে কিংবা সামাজিকভাবে একটি ক্ষমতা বা একটি সম্পদের অর্জন করার জন্য আমরা সবাই ছুটছি এবং তাতে করেই কেউ মনে করছে তারা সফল হচ্ছে কেউ মনে করছে তারা ব্যর্থ হচ্ছে খেয়াল করুন আমরা সবাই আইনস্টাইনকে জানি আমরা সবাই স্টিফেন হকিংসকে জানি আমরা সবাই ভ্লাদিমির পুতিন কিংবা বারাক ওবামা কিংবা এরকম সফল মানুষদের নাম আমরা সবাই জানি যে তারা তাদের কাজের জন্য সফল হয়েছেন কিন্তু আপনি কি আইনস্টাইনের বাবা মা কে ছিলেন তার স্কুল শিক্ষক কারা ছিলেন স্টিফেন হকিংসকে তার বাবা মা তার শিক্ষক কারা তাকে প্রভাবিত করেছে এগুলো কি জানেন তো সবসময় আমরা হয়তো এটি জানি না তার মানে খেয়াল করুন ওই মানুষগুলো কিন্তু সফল যারা এই তথাকথিত সফল মানুষ যাদেরকে আমরা দেখি তাদের পিছনেও কাজ করেছেন তো সেই জন্যই আমি বলছি যে আপনি নিজে সফল হওয়া অনেক সময় হয়তো সবাই আমরা একরকম করে হব না কিন্তু আপনি আরেকজন মানুষকে আপনি আপনার সন্তানকে আপনার পরিবারের কাউকে আপনার আশেপাশের কাউকেও সেটি করতে সাহায্য করতে পারেন তো তার জন্যই আমাদের সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থা যেভাবে আপনাকে সফলতার মাত্রা নির্ধারণ করে দিচ্ছে আপনাকে এটা হতে হবে আপনাকে কতটুকু করতে হবে বলে দিচ্ছে সেই ব্যবস্থা আপনাকে সফল হওয়ার প্রয়োজন নেই আপনি যে কাজটুকু করতে ভালোবাসেন এবং তার সর্বোচ্চটুকু করার চেষ্টা করবেন তাতে যদি আপনি আপনার লক্ষ্যে অনেক বড় লক্ষ্য সেট করে যদি সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন তো ভালো না পারলেও যে যাত্রাটুকু আপনি করছেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটি আপনার সফলতা এবং তার জন্য সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থায় আপনি সফল হতে পারেননি সেই প্রচলিত ধারণায় তার জন্য আপনি ব্যর্থ নন চলুন আমরা নিজেদেরকে নিজেদের কাজগুলোকে ভালোবাসতে শিখি এবং সেগুলোর পিছনে পরিশ্রম করতে শিখি আশা করি আপনারা সবাই নিজের মতো করে সফল হবেন ধন্যবাদ সবাইকে